শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। পিতার মৃত নকাব্বর পালোয়ান, মার নাম হইল ফাতেমা বিবি, কাল্লি গ্রাম, বাড়িয়া ইউনিয়ন, পোস্ট অফিস কাল্লি, থানা গাজীপুর। এখন কি কিসে পড়েন? ওই সময় আমি ইন্টারে পড়ি বাওয়াল বদর আলম কলেজ। ওই কলেজে স্বাধীনতা আন্দোলনের কোনো ঘটনা আছে? এখানে শেখ সাহেব 70 সালে রথ খোলাইয়া শেখ সাহেব শেখ মুজিবুর রহমান মিটিং করেছিল। ওই মিটিংয়ে আমরা ছাত্র হিসাবে আইয়া জয়েন করেছি। এখান থেকে যখন 71 সালে যুদ্ধ আরম্ভ হইল, তখন জুলাই মাসের শেষে আমি ভারতে রওনা দিছি। আমার সাথে 3 জন লোক, আমি মোহাম্মদপুর লোক পালন, কিশোরীটা মনিরুদ্দিন পুরীর ভিয়া, আমরা 3 জন রওনা হইয়া বামনবাড়ি আর কাজ দেওয়া দিয়ে রাত 12টায় ওই সময় ওইখানতে আরও লোক যোগ দিছে, অন্তত 20-30 জন। আমরা রাত 12টায় এই সিএমবি রোড কলিন করিয়া চারিদিকদার বৃষ্টির মতো গুলি আসতেছে, তখন আমরা পার হইয়া ওপার গিয়া নৌকা যোগায় গিয়া পরে আগরতলা আমি হাঁপানি ক্যাম্পে গিয়া উঠছি। ওই ক্যাম্পে তখন এই এই গাজীপুরে এমপি ছিল হাকিম মাস্টার, তখন হাকিম মাস্টার আর হলো মুজামেন সাহ, তখন আমরা রিক্রুটিং করিয়া হাঁপানি ক্যাম্পে আমাকে আরও লোক আমরা আসামের নারায়ণপুরে ট্রেনিং ক্যাম্পে পাঠাইছি। অক্টোবরে ট্রেনিং দিয়া আমরা একটা সার্টিফিকেট দিয়া আমরা অস্ত্রপাতি দিয়া গ্রেনেড আরও আমার গ্রুপের আরও রাইফেল এগুলো দিয়ে আমরা পাঠাইছে। কত তারিখে ঢুকছেন দেশে? অক্টোবরের শেষে। কমান্ডার কে ছিল আপনাদের? আমি আনিসুর রহমান, পাঞ্জাবিরা ট্রেনে পাহারা দেয় বামনগঞ্জের দিকে যায় ডাকাতে, তখন আমরা ওইখানে আক্রমণ করা তাদের আহত করছি। পাঠাইছে পরে আমরা আইসা মোবাইল হারি করলাম, আমরা যুদ্ধ করছি, পরে যেমন এই স্বাধীন হলো, তখন স্বাধীন হল ডাকাইছে বছর আমরা গিয়া ওই ডাকাতে রেসকোর্স ময়দানে সময়। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন।
হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।